পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ইসলাম ধর্মে যা মহান সৃষ্টিকর্তার বাণী হিসেবে পরিচিত। পবিত্র রমজান মাসেই কেন নাজিল হলো কোরআন? কি রহস্য লুকিয়ে আছে এই মাসে? মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসে সপ্তম আকাশের লৌহে মাহফুজ থেকে পৃথিবীর নিকটবর্তী আকাশ বাইতুল ইজ্জতে পবিত্র কোরআন একবারে নাজিল হয়েছে। বলা হয় ওই রাত্রি ছিল পবিত্র কদরের রাত। সেখান থেকে 610 সালে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হেরা গুহায় সেই ঐতিহাসিক মুহূর্তটিও ছিল পবিত্র রমজান মাস। এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব পবিত্র কোরআন যে উদ্দেশ্যে এসছে, রমজান সে উদ্দেশ্য নিয়েই আমাদের কাছে প্রত্যেকের কাছেই এসছে, আর তা হলো তাকওয়ার শিক্ষা। আরেকটি বিষয় আমরা মিল পাই, সেটি হলো আল কোরআন যেভাবে সত্য এবং মিথ্যা পার্থক্য করে দিয়েছে, রমাদানের মাধ্যমেও আমরা দেখতে পাই যে সত্য এবং অসত্যের একটা বিশাল পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। এরপর অল্প অল্প করে সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল হয় গোটা কোরআন। ইসলামী বিশেষজ্ঞদের মতে কোরআন নাজিলের দুটি স্তরেই রমজান মাসকে করেছে মহিমান্বিত। এই মাসকে কেন্দ্র করে পবিত্র কোরআনে করিমের প্রচুর তিলাওয়াত হয় এবং কোরআনের প্রচুর চর্চা হয়। এটা কেবল এই সময়ের জন্য নয়, আমরা খেয়াল করলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যতটুকু কোরআন নাজিল হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এলে ওই মাসে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে ততটুকু তিনি শোনাতেন। এভাবে হতে হতে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর কোরআনে করিমের সূচনা থেকে সেই সময় পর্যন্ত যতটুকু কোরআন নাজিল করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিনকে একবার শুনিয়েছেন, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর রাসূলকেও শুনিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াত, হাদিসের ভাষ্য ও সময়ের সাক্ষ্য থেকে জানা যায় রমজান মাসে বিশেষত তিনটি কারণে কোরআন নাজিল হয়। এক, রমজান মাসে আসমানে গ্রন্থ নাজিল মহান আল্লাহ তাআলার সাধারণ নিয়ম, অর্থাৎ অন্যান্য আসমানি কিতাবও নাজিল হয়েছে এই মাসেই। দুই, রমজান ও কোরআনের উদ্দেশ্য এক ও অভিন্ন, আর তা হলো দিকহারা মানুষকে তার সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে আনা তথা তাকওয়া শেখানো। পূর্ববর্তী নবী রাসূলের উম্মতদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছিল। তিন, রমজান মাস হলো কোরআন সংরক্ষণের মাস। যদিও আল্লাহ বলেছেন নিশ্চয়ই তিনি কোরআন নাজিল করেছেন আর তিনি তার হেফাজতকারী, রমজান মাসকে তাই তিনি কোরআন অনুশীলন ও চর্চার জন্য বিশেষভাবে বেছে নিয়েছেন। যারা এই কিতাবের অনুসারী হবে তারা দুনিয়ার মর্যাদাবান এবং আখিরাতে জান্নাত লাভ করবেন, আর যারা অস্বীকার করবে তারা দুনিয়ায় লাঞ্ছিত ও পরকালে জাহান্নামে পতিত হবে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।